যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপির জামায়াত ফটিকছড়ির মতো আরও নৃশংস ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মী এবং দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি গণভবনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এই আশঙ্কার কথা জানান তিনি অভিযোগ করেন মসজিদ মাদ্রাসার মাইকে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে জামায়াত শিবির মসজিদের মাইক ব্যবহার করে যাতে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড না হয় সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা তিনি আবারও ঘোষণা দেন যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলুষ মুক্ত করা হবে আপনারা যে ফটিক ছড়িতে একটা মিছিল যাচ্ছে সেখানে আক্রমণ করে পিটিয়ে যেভাবে মানুষকে হত্যা করলো প্রত্যেকে যেভাবে কোপালো এত বর্বরতা সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সেই বর্বরতার সাথেই কেবল তুলনা করা যায় এইরকম বর্বরতা আর কেউ দেখে নাই এবং এই ঘটনাগুলি বোধহয় তারা আরও ঘটাতে চেষ্টা করবে এজন্য আমি আমাদের প্রত্যেকটা নেতাকর্মী এবং দেশবাসীকে এ ব্যাপারে সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাবো